আসসালামু আলাইকুম, নতুন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমাদের আজকে টপিক হচ্ছে কমপ্লিটিং স্টোরি। আমরা এই কমপ্লিট স্টোরি নিয়ে লিখতে গিয়ে অনেকেই খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, আসলে কীভাবে লিখবো। বানিয়ে লিখতে গিয়ে অনেকেই আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। তো আজকে এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা খুব সহজেই একটা ইনকমপ্লিট স্টোরিকে কীভাবে কমপ্লিট করতে হয় সেটা শিখে যাবে। তো আর কথা না বলে চলো শুরু করি। আমি তোমাদেরকে গুনে গুনে 7 থেকে 8টি রুলস দেখাবো। তোমরা চাইলে এই 7 থেকে 8টি রুলসের মাধ্যমে যে কোনো ধরনের স্টোরি খুব সহজে লিখতে পারবে। রুল 1, দেখো, কোথাও কোনো কিছু আছে বা ছিল বোঝাতে, কোথাও কোনো কিছু আছে বা ছিল বোঝাতে আমরা দেয়ার প্লাস বিবার, বিবার মানে এম এজ আর ওয়াজ এর, যা আছে আর যেখানে আছে। এক দেশে এক রাজা ছিল, দেখো তাহলে শুরু হবে কী দ্বারা? দেয়ার দ্বারা। দেয়ার বিবার ওয়াজ, যেহেতু ছিল ওয়াজ, কী ছিল? এক রাজা, এ কিং, কোথায় ছিল? ইন এ কান্ট্রি। এক বনে এক বাঘ ছিল, তাহলে শুরু হবে দেয়ার দ্বারা। দেয়ার যেহেতু ছিল বলছে দেয়ার ওয়াজ। আচ্ছা, ইগার কোথায় ছিল? ইন এ জঙ্গল, একটা জঙ্গলে। কোথাও কোনো কিছু থাকতো বা বাস করতো বোঝাতে আমরা দেয়ার লিভড, যা আছে যেখানে আছে। এটার সাথে এটার হুবহু মিল আছে, শুধু এখানে বি ভার্বের জায়গায় লিভড ব্যবহার করেছে, কারণ এখানে থাকতো বলছি বা বাস করতো। এক গ্রামে এক কাঠুরিয়া বাস করতো, দ্য লিফ্ট আর উড কাটার ইন এ জঙ্গল। সাবজেক্ট কী, কেমন বোঝাতে? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন, অ্যাডজেক্টিভ অথবা এর সাথে নাউন ব্যবহার করো, অথবা অন্যান্য ওয়ার্ড যেগুলো ফরমেশন থাকে, যেমন অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হয় সেটা হতে পারে। যেমন ধরো, সে ছিল খুব সৎ, হি ওয়াজ ভেরি অনেস্ট। সাবজেক্ট হি, বি ভার্ব ওয়াজ, আর এখানে আমি কী নিয়েছি? অনেস্ট, যেহেতু অনেস্ট অ্যাডজেক্টিভ, এর আগে অ্যাডভার্ব হবে, তাই আমি ভেরি নিয়েছি যেহেতু খুব সৎ। মহসিন ছিলেন খুব দয়ালু লোক, মহসিন ওয়াজ আ ভেরি কাইন্ড ম্যান। তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা, হি ওয়াজ, দেখো এখানে কিন্তু সাবজেক্ট হি, বি ভার্ব ওয়াজ, কোথাকার রাজা? দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা। সাবজেক্ট প্লাস ভিচু, ভিচু মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এইরকম সেন্টেন্সের অর্থ হবে করলো, করলাম, করলেন, করেছিল। অর্থাৎ যদি আমি দেখি যে কোনো বাংলা বাক্যের শেষে করলো, করলাম, করলেন, করেছিল, অথবা দেখলো, দেখলাম, খাইলাম, খেলো, গেলো, এরকম যদি অর্থ থাকে তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। যেমন, সে বেশি বেশি চাইতো, হি ওয়ান্টেড মোর অ্যান্ড মোর, চাইতো। এই যে ভিটু, এখানে কিন্তু ভিটু দেওয়া আছে, দেখো ওয়ান্টেড। আমি তাকে দেখলাম, দেখলাম, দেখো এই যে লাম শব্দটা আছে এখানে, তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো? সাবজেক্ট আই, যেহেতু ভার্ব হচ্ছে দেখা, সি এর পাস্ট ফর্ম স, আর তাকে যেহেতু সেক্ষেত্রে হবে হিম, আই স হিম। এটাকে আমরা তখন নেগেটিভ করতে চাইব, এই এই রোলটারই যখন নেগেটিভ হবে তখন এটা হবে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের বেস ফর্ম, ভিজি মানে বেস ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থ হবে কেমন? করলো না, করলাম না, করিনি, করি নাই, করেছিল না, দেখিনি, দেখি নাই, এরকম অর্থ হবে, খাইনি, যাইনি। তো আমরা এগুলো অনেক সময় কনফিউজড হয়ে যায়, আসলে দেখিনি, দেখলাম না, খাইলাম না, গেলাম না, এগুলো বললে মনে হয় যে আসলে প্রেজেন্ট টেন্স, আসলে কিন্তু প্রেজেন্ট টেন্স না, আসলে এগুলো হচ্ছে পাস্ট টেন্স। আমি তাকে দেখিনি, এই যে দেখিনি, দেখো খেয়াল করো, এই বিষয়টা হচ্ছে দেখিনি, মানে আগের ঘটনা, কিন্তু আই ডিড নট সি হিম, সে আমাকে চিনতে পারেনি বা পারে নাই, হি ডিড নট নো মি। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন, করতেছে, করতেছিল, যদি বলি দেখতেছিল, খেতেছিল, যাইতেছিল, তাহলে কিন্তু এই রুলটাই ফলো করতে হবে তোমাকে। ফর এক্সাম্পল, এ লায়ন ওয়াজ স্লিপিং, একটা সিংহ ঘুমাইতেছিল, দেখো আগে কিন্তু সেটা। দ্য ক্রো ওয়াজ সার্চিং ফর ফুড, দ্য ক্রো কাকটি ওয়াজ সার্চিং ফর ফুড, খাবার খুঁজতেছিল, কাকটি খাবার খুঁজতেছিল। রুল 6, সাবজেক্ট, এইখানে সাবজেক্ট আসলে একটু অন্যরকম, দেখো যা বা যাকে করা হয় সে কিন্তু সাবজেক্ট নিজে কাজটা করবে না, বরঞ্চ তার উপরে কাজটা সম্পাদিত হবে, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ফলো করবো। যেমন ধরো, সাবজেক্ট যা বা যাকে করা হয়, ওয়াজ এর প্লাস বি3, অর্থ হবে কেমন? করা হয়েছিল, দেখা হয়েছে, দেখানো হয়েছিল, দেওয়া হয়েছিল, এরকম অর্থ হবে।
তাকে হত্যা করা হয়েছিল। দেখো, তাকে হত্যা করা হয়েছে, সে কিন্তু হত্যা করে নাই, তাকেই হত্যা করা হয়েছিল। হি ওয়াজ কিল্ড, আসলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ফর্ম। আর এই ক্ষেত্রে এই যে হি, এই ভার্বগুলো অর্থ অনেকটা তোমার, এই ভার্বগুলো অর্থ অনেক সময় আমাদেরকে এই অবজেক্টিভ মতো অর্থ দেয়। যেমন হি থাকলে সে, আই থাকলে আমাকে, ইউ থাকলে তোমাকে, এরকম অর্থ হবে। সে পরাজিত হয়েছিল, হি ওয়াজ ডিফেটেড, সে পরাজিত হয়েছিল, তার মানে তাকে কেউ পরাজিত করেছিল বিষয়টা, এরকম। এটা রুল 7। দেখো, সাবজেক্ট প্লাস কোড প্লাস ভার্ব বেস ফর্ম। তোমরা জানো কোড হচ্ছে একটা মডেল, এরপরে ভার্ব বেস ফর্ম হয় প্লাস এক্সটেনশন। করতে পারতো, পারতেন, খেতে পারতো, যেতে পারতো, এরকম অর্থ হবে। সে আমাকে সাহায্য করতে পারতো, দেখো এই ঘটনাটা আগের, সে আমাকে সাহায্য করতে পারতো। হি কুড হেল্প মি, আমি এক নাগাড়ে 10 মাইল হাঁটতে পারতাম। এই যে পারতাম, যেতাম, খেতাম, তার মানে কোড হবে। আই কুড ওয়াক 10 মাইলস অ্যাট এ স্ট্রেস, আমি একটানা 10 মাইল হাঁটতে পারতাম। আমি তোমার কথা বুঝতে পারলাম না, এটাও কিন্তু তোমার এখানেই হবে, সাবজেক্ট প্লাস কোড, এই ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইউ, দেখো এখানে মনে হতে পারে যে এখানে কথার অর্থটা কোথায় গেল, আসলে না, আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইউ এখানেই তো আছে, যে আমি তোমাকে বুঝতে পারলাম না, তোমাকে বুঝতে পারিনি মানে তোমার কথা বুঝতে পারিনি এখানে। এইবার দুটো বোনাস রুলস আছে এখানে। দেখো, ক্রিয়াপদের শেষে যদি আ ধ্বনি থাকে, খেয়াল রাখবা, ক্রিয়াপদের শেষে যদি আ ধ্বনি আসে তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়। কি বলছি, ক্রিয়াপদের শেষে আ ধ্বনি আসবে। যেমন টিভি দেখা আমার শখ, এখানে খেয়াল করে যে দেখা, এই ভার্বটা কিন্তু তোমার আ ধ্বনি আছে এখানে, দেখা আ আছে না, তাহলে হবে ওয়াচিং টিভি, টিভি দেখা ইজ মাই হবি, আমার শখ। মিথ্যা বলা মহাপাপ, দেখো এই যে বলা, ক্রিয়াপদের শেষে আ আছে না, দ্য টেলিং লাইস ইজ আ গ্রেট সিন, ফুটবল খেলা স্বাস্থ্যের জন্য ভালো। দেখো খেলা, এই যেটা খেলা, তার মানে হচ্ছে আ আছে, তাহলে খেলা ইংরেজি কি প্লে, তার সাথে আইন যাবে, প্লেয়িং ফুটবল ইজ গুড ফর হেলথ। আরেকটা হচ্ছে ক্রিয়াপদের শেষে যদি তে আসে, তে ধ্বনি আসে, তাহলে হয় কি হয় সেটা বলো তো, সেটা হবে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব হবে, তাও ভার্বের বেস ফর্ম হবে। আমি খেলতে চাই, এখানে হবে আই ওয়ান্টস টু প্লে, এই দেখো যে টু প্লে খেলতে, সে বাড়ি যেতে চায়, হি ওয়ান্টস টু গো হোম, এই টু গো যেতে, তাহলে টু ইট খেতে, এরকম অর্থ হবে। আশা করি এই ভিডিওটি তুমি খুব ভালো করে দেখলে তোমার আর কোনো সমস্যা থাকবে না, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে এবং তাদেরকে জানিয়ে দেবে যে আমরা কীভাবে সহজেই এই স্টোরিগুলো লিখতে পারি, শুধু শুধু মুখস্থ করে ব্রেনে চাপ নেওয়ার কোনো দরকার নেই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।